হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি আমার হেয়ার কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। আমি এক বছরে উইদাউট এনি ডিআইওয়াই, উইদাউট প্রোডাক্টে কীভাবে আমার চুলটাকে লং অ্যান্ড শাইনিং করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। গাইজ, খুব সিম্পল অ্যান্ড ইজি স্টেপ, যেটা আমরা সকলেই করি, কম বেশি না সবাই করে, বাট তার মধ্যে কিছু মিস্টেক থাকে। তো আমি যেভাবে আমার হেয়ার কেয়ার এভরি উইক এভরি ডে করে থাকি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইজ, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকন আছে সে বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সো গাইজ, চলো এখন আমি আমার চুলে হেয়ার অয়েল করবো। তো তার আগে আমি চুলটাকে ভালো করে কম্বিং করে নিলাম, দেন এরপর আমার অয়েলিংয়ের পালা। তো অয়েলিংয়ের জন্য আমি অলওয়েজ ইউজ করি ক্যাস্টার অয়েল, কোকোনাট অয়েল অ্যান্ড অলিভ অয়েল। গাইজ, অলিভ অয়েলটা আমি রিসেন্ট পারচেজ করেছি, এর আগে আমি কোকোনাট অয়েলের সাথে জাস্ট ক্যাস্টার অয়েল অ্যাড করতাম, বাট ক্যাস্টার অয়েলটা আমি এখন ছেড়ে দিয়েছি। আমি এখন কোকোনাট অয়েল নেবো অ্যান্ড তার সাথে অলিভ অয়েল নেবো আমার চুলে, আই মিন স্ক্যাল্প ম্যাসাজের জন্য। স্ক্যাল্প ম্যাসাজ করার আগে আমি তেলটাকে সামান্য গরম করে নেব ডাবল বয়লার প্রসেসে। আমি এটা দেখাচ্ছি না, এটা সবাই জানে ডাবল বয়লার প্রসেসে কীভাবে করবে। তো আমি অনেক ভিডিও শেয়ার করেছি আমার হেয়ার কেয়ারের, তোমরা যদি দেখতে চাও প্লিজ ভিডিওগুলো চেক আউট করে নিও। আমার যা কিছু হেয়ার কেয়ার রুটিন আছে, সব হেয়ার কেয়ার রুটিনের যে ভিডিও লিঙ্ক, সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা পারলে প্লিজ চেক আউট করে নিও। সো গাইজ, সামান্য গরম করে নেবো, অ্যান্ড তোমাদের স্ক্যাল্প সহ্য করতে পারবে এরকম হিট নেবে, দেন তোমরা ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে নেবে। গাইজ, আপার টু ডাউন পোর্শনে যদি করো খুব ভালো হবে, অ্যান্ড চুলে সিঁতি কেটে যেটা বলা হয়, আই মিন চুলে গোড়াতে রুটসে ভালো করে অয়েল ম্যাসাজ করবে। অ্যান্ড অয়েল ম্যাসাজটা ভীষণই ইম্পর্টেন্ট একটি পার্ট আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য, আমাদের ভালো স্ক্যাল্পের জন্য, আমাদের হেলদি হেয়ারের জন্য। অ্যান্ড আমি সপ্তাহে গায়ে 2 থেকে 3 বার হেয়ার অয়েল করে থাকি, কখনো কখনো ডিআইওয়াই ট্রিটমেন্ট করে থাকি, বাট কখনো কখনো করি না। তবে আমি নর্মালি যেটা করেছি, আমার হেয়ার গ্রোথের জন্য কিছুই আমি ইউজ করি না, জাস্ট স্টেপ বাই স্টেপ আমি হেয়ার ওয়াশ করি, দেন আমি পুরো মানে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে নেবো। সরি গাইজ, আমি ভুল মানে ম্যাসাজের ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি, সামহাও ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে, তো দেখাতে পারলাম না। আদার্স ভিডিওগুলো তো তোমরা চেক করে নিও, আমি স্ক্যাল্প ম্যাসাজ দেখিয়েছি, দেন পুরো হেয়ারে ভালো করে অয়েলিং করে নেবো। এখানে আমি কোকোনাট অ্যালোভেরা অয়েল ইউজ করছি, এটা ভীষণই ভালো, আমি রিসেন্ট পারচেজ করেছি। এর আগে আমি বাজাজ আলমন্ড অয়েলটা ইউজ করতাম। তো পুরো চুলের লেন্থ পর্যন্ত আমি ভালো করে ম্যাসাজ করে নেব। আমি কিন্তু হট অয়েলটা জাস্ট স্ক্যাল্প ম্যাসাজ করেছি, আর নর্মাল অয়েল যেটা ইউজ করব সেটা আমি চুলের ডগা পর্যন্ত ভালো করে ইউজ করব, বিকজ চুলের ডগাতে যদি না দেওয়া হয় চুলের ডগটা অনেকটা মানে ড্রাই হয়ে থাকে। আমার লেন্থ চুলটা এরকমই, আমার ডগের কাজটা প্রচণ্ড পরিমাণে ড্রাই থাকে যদি ঠিকভাবে কেয়ার করা না হয়। সো গাইজ, এরপর আমি একটা লুজ ব্যান্ড করে রেখে দেবো। এটা আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন রাতেও করি, কিংবা শ্যাম্পু করার দিনের 1 থেকে 1.5 ঘন্টা আগে করি। যেহেতু গ্রীষ্মকাল, আমি স্নান করার আগেই করলাম, সারা রাত চুলে তেল রাখাটা আমার পক্ষে পসিবল না। দেন আমি একটা সুন্দরভাবে শাওয়ার নিয়ে নেবো। গাইজ, এখানে শাওয়ার নেওয়াটা আমি একটু অন্যরকমভাবে নেবো, আমি যদি লং হেয়ার খুব প্রবলেম হয়, আমরা নর্মালি হেয়ার ওয়াশ করে দিই, তো ওইরকমভাবে হেয়ার ওয়াশ করা কখনোই ঠিক না। প্রথমে চুলটাকে আগে ভালো করে ভিজিয়ে নেবে, আই মিন ওয়েট করে নেবে, দেন তোমরা জল ভালো করে শ্যাম্পু ইউজ করবে। আমি এখানে মাইল্ড শ্যাম্পু ইউজ করছি, জনসন বেবি, যত মাইল্ড শ্যাম্পু পারবে তত মাইল্ড শ্যাম্পু ইউজ করো। এরকমভাবে জলের মধ্যে নিয়ে নেবে, নেওয়ার পর ভালো করে শ্যাম্পু করে নেবে, আই মিন হেয়ার ওয়াশ করে নেবে। গাইজ, আই এম লিটারালি সরি যে আমি ভিডিও ক্লিপ ভেবেছিলাম কি শ্যুট হচ্ছে আমি যখন ওয়াশ করছিলাম, বাট আমি যখন রুমে আসি তখন যখন চেক করি তখন যে ভিডিওটা মানে ফুটেজটা শ্যুটই হয়নি, তো খুব খারাপ লেগেছিলো, বাট ভিডিও আপলোড করতেই হতো আমাকে।
দেন আমি আমার হালকা ওয়েট চুলে সিরাম ইউজ করব। এটা গুড ভাইবসের আর্গান সিরাম, যারা আমার ভিডিও ওয়াচ করো তারা তো জানো আমি গুড ভাইবসের আর্গান সিরামটা ইউজ করতে বেশি পছন্দ করি। আর হেয়ারের জন্য আর্গান অয়েল ভীষণই ভালো। তো আমি চুলে ভালো করে গোড়ায় অর্থাৎ স্ক্যাল্পে দেবো না, জাস্ট চুলের মধ্যে অল্প সামান্য পরিমাণে দিয়ে লাগিয়ে নেব। এটা সামান্য ওয়েট চুলে, দেন যখন শুকিয়ে যাবে তখন তোমরা আমার হেয়ারের সিরাম অ্যাপ্লাই করতে পারো। যখন বাইরে বেরোচ্ছো তখন চুলটাকে ইউভিএ থেকে প্রোটেক্ট করার জন্য সিরাম তো অবভিয়াসলি ইউজ করবে, এটা মাস্ট। বাট আমি কন্ডিশনার আগে ইউজ করতাম, এখন কন্ডিশনার ইউজ করা ছেড়ে দিয়েছি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কন্ডিশনারটা ভীষণই ভালো, বাট আমি কন্ডিশনার অ্যাভয়েড করি বিকজ প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল থাকে। তার থেকে হোমমেড কন্ডিশনার খুবই ভালো, লাইক ভিনিগার, কোকোনাট অয়েল অ্যান্ড অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার, রাইস ওয়াটার ইটিসি। এই ভিডিওটা আমি এখন শেয়ার করলাম না, পরে কখনো আমি হোমমেড কন্ডিশনার তোমার সাথে শেয়ার করে দেবো। তো আমি হালকাভাবে চুলের মধ্যে সিরামটা লাগিয়ে নেবো, দেন চুলটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, আই মিন ড্রাই করতে দেবো, কিন্তু একদমই ব্লো ড্রাই করবো না, হিট কোনোরকমভাবেই দেবো না। জাস্ট আমি আমার বাড়ির মধ্যে যে আই মিন যে ফ্রেশ এয়ারটা পাওয়া যায় তাতে আমি হেয়ারটা ওয়াশ করবো। দেন আমি সেই দিন তোমাদেরকে এই ওয়াশের পর ভিডিওটা দেখাচ্ছি না, আমি দুদিন পর শ্যুট করছি বিকজ আমি ভুলে গেছিলাম যে এক্সট্রা যে শ্যুটটা ছিল ওটা বাকি আছে। তো শ্যুট করার পর যাকে নর্মালি শুধু ওই আমি ওই দুটো স্টেপ ফলো করেছি, দেন আমার চুলের টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ যে আগে কেমন ছিল, মানে বিফোর অ্যান্ড আফটার জাস্ট ওয়াও। তো এভাবেই আমি আমার হেয়ার কেয়ার করে থাকি, অ্যান্ড আমার হেয়ার লেন্থটা এই কারণেই হয়েছে আমার মনে হয়, কারণ অ্যান্ড আমি রাতে বিনুনি করে শুতে পছন্দ করি, চুল কখনই খোলা রাখি না, আর চুল সবসময় আমার বাঁধা থাকে কিন্তু লুজ ব্যান্ড করা থাকে, কখনোই টাইট ব্যান্ড আমি করি না, তাহলে হেয়ার ফল প্রচুর বেড়ে যায়, আর এখনও গ্রীষ্মকালে তো একদমই নয়। সো গাইস যদি তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে আশা করছি তোমাদেরও হেয়ার অনেকটা লং, শাইনি অ্যান্ড স্ট্রং হয়ে উঠতে পারে। আমার মতো বলবো না, আমারটা আমি জানি না কতটা কীরকম, তোমাদের দেখে কীরকম লাগছে। তো লিটারালি শ্যাম্পু করার দুদিন পর আমার চুলটা একটু সুন্দর থাকে, মানে স্মুথ হয়ে যায়, কিন্তু যেদিন শ্যাম্পু করি সেদিন একদমই থাকে না। তো কাদের কাদের এই প্রবলেমটা হয় প্লিজ পারলে আমার সাথে শেয়ার করো, মানে আমিও জানতে চাই যে কাদের কাদের এটা হয় যে যেদিন শ্যাম্পু করছো সেদিন চুলটা মানে জাত অবস্থা থাকে, অ্যান্ড একদিন পর চুলটা অনেকটা ভালো লাগে। সো গাইস ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো, আর স্টেপগুলো ফলো করো। চলো টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।